আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, এটা ছিল আমার ফ্রাইডে ব্লগ। তো আমরা মূলত আমি বৃহস্পতিবার গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়, কারণ আমার ভাগ্নি এবং নাতনিকে নিতে আসবে ওর শ্বশুরবাড়ি থেকে। তো সেজন্য বড় আপাদের বাসায় আমি বৃহস্পতিবার দিন গিয়েছিলাম। আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি সেদিন ছিল শুক্রবার। তো এই যে শুক্রবার দিন আমার দুলা ভাই গোসল করে নামাজে যাওয়ার জন্য, জুমার নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো আমি হচ্ছে অলরেডি রুমটা গুছিয়ে নিয়েছি, যেহেতু মেহমান আসবে। ওইদিকে কিন্তু জুলথের বড় আপা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু অনেক রান্নাবান্না, তো সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছিল আপা। তো আমি এইদিকে ঘর দুয়ার বিছানার চাদরটা চেঞ্জ করে ফার্নিচারগুলো মুছে ঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর আপার বাসার ট্যুর তো আপনাদেরকে আগেই শেয়ার করেছিলাম, তারপরও যারা দেখতে চাইবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভালো লাগলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আপাদের হচ্ছে দুটো বেডরুম, তো এটা হচ্ছে একটা, এটাতে আমার ভাগ্নি ভাগ্নে জামাইরা আসলে ওরা থাকে, আর ওরা না থাকলে আমরা গেলেও আমরা এই রুমটাতেই থাকি। আর অন্য আরেকটা রুমে আপাতুল্লা ভাই থাকেন। তো বাসায় কিন্তু অলরেডি আমার মা, আমার ভাই, বউ ওরা চলে এসেছে, আর আমার ছোটো বোনও আসবে। ওর কেউ দুপুরে আসতে বলেছিল, কিন্তু ও দুপুরে আসতে পারবে না, ও বিকেল চলে আসবে। তো এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমের চাদরটাও আমি চেঞ্জ করে দিয়েছি। আর হচ্ছে চুলোতে কিন্তু অলরেডি রান্নাবান্না বসানো হয়ে গেছে। আমি চুলোতে আপা গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছে, আমি এতক্ষণ চুলোর সামনেই বসেছিলাম। তো ভাবলাম যেহেতু মেহমান আসবে আর ঘরটা ক্লিন করা আছে আপনাদের সাথে, তারপরও আরেকবার করে শেয়ার করি, যারা মানে আমাদের আমার বড় বোনের বাসাটা দেখেন নাই এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে চুলাতে, মাটির চুলাতে গরুর মাংসটা আপা বসিয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু মাটির চুলায় রান্নাবান্না তেমন একটা পারি না, তারপরও চুলার কাছে বসেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে চুলাটা ধরানো হয় না, তো বারবার চুলার আঁচটা নিভে যাচ্ছিলো। আর যখন আমি ফুকনি দিয়ে ফু দিচ্ছিলাম তখন মানে আমার চোখ জ্বালাপোড়া করেছিলো, যেহেতু আমরা মানে মাটির চুলোতে কখনো রান্না করি নাই। তো আপাও রান্না করে নেই আসলে, বিয়ের পরেই শিখেছে, কারণ আপা শ্বশুরবাড়িটা হচ্ছে নদীর ওইপার, আর ওইখানে এখনও গ্যাসটা যায় নাই। তো এখন আপা কিন্তু এলপি গ্যাসেই রান্না বেশিরভাগ রান্নাবান্না সেরে নেয়, যদি বেশি রান্না হয় তখনই মাটির চুলোটা ধরায়। তো মাটির চুলায় রান্না করার খাবারের স্বাদ কিন্তু আলাদা হয়, এটা আমরা সবাই জানি। আর আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার শাশুড়ি আম্মা উনি খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, গতকাল রাতে হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে, তো ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। আমার শাশুড়ি আম্মার জন্য সবাই দোয়া করবেন, ওনার প্রেশারটা প্রায় 200-এর উপরে চলে গিয়েছে। আর এখন আছে আমার হাজবেন্ড, আমার ভাসুর, দীপুর, ওনারা সবাই আছে ওনার সাথে, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা, তো আমার যা আমি কেউ যেতে পারি নাই। তো বাসায় বসে ওনার জন্য দোয়া করছি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর এইদিকে হচ্ছে আমি গ্যাসের চুলায় চিকেন রোস্টটা বসিয়ে দিয়েছি। তো চিকেন রোস্টটা আমি মানে অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি ঘি দিয়ে দিলাম আর চুলো থেকে একটু পরে নামিয়ে নিব। আর চিকেন রোস্টটা খেতে খুব ভালো হয়েছিল, সবগুলো রান্নাই খুব ভালো হয়েছিল, আমার বড় আপার হাতের রান্না এমনিতেও খুব ভালো হয়। তো চিকেন রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি চুলো থেকে অলরেডি নামিয়েও নিয়েছি। আর এদিকে হচ্ছে আপা আবারও মাটির চুলোতে 3 কেজি চাউলের পোলাও বসিয়ে দিয়েছে। তো পোলাওটাও অলমোস্ট হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে দমে দিয়ে দেবে। আর ওইদিকে কিন্তু এর মধ্যে আপা ডিম ভুনা, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ এগুলা, তারপর কাবাব, এগুলো অলরেডি রান্না করে ফেলছে। তো মেহমান চলে আসছে,
আর মানে মেহমান মানে জামাইরা চলে আসছে, আর ওনারা আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছিল, জামাইয়ের মিটিং ছিল, সেই কারণে আসতে একটু লেট হয়েছে। তো এই যে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিয়েছি, এখন ওনারা খাওয়া দাওয়া করতে বসবে। আর যেহেতু ফ্রাইডেতে প্রচুর গরম ছিল, আর গরমের কারণে ওনারা মানে সেরমভাবে খেতেও পারে নাই, আর গরমে তো এমনিও পোলা মাংস খেলে অস্থির লাগে, তো সে কারণে আসলে ওনারা খুব গরমের মধ্যে আসছিলো, আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো, আর এসেই খাওয়া দাওয়া তো ওনারাকে সেরকমভাবে খেতে পারে নাই সেদিন এসে। তো যাই হোক, এই যে আমার মামুনি চলে এসছে, ইন্তেভা আমার ছোটো বোনের মেয়ে, ভিডিওর মাঝখানে চলে এসেছে, আমার মামুনিকে একটু শ্যুট করে নিলাম। আর ওনারা অলরেডি খেতে বসে গেছে, আর এইদিকে হচ্ছে গরুর মাংসটা চুলোটা কমিয়ে বসিয়ে রাখা হয়েছে, যাতে গরম থাকে, যখন খাবে তখন এটা নিয়ে দেবো খাওয়া শুরু করলে। আর এদিকে বিকেলে হচ্ছে আমি আমার ছোটো ভাগ্নের জন্য নোয়াবি সেমাই রান্না করেছিলাম। ও অনেকদিন ধরেই বলছিল যে খালা মানে আন্টি নোয়াবি সেমাই করে দাও, আসলে ওরা আমাকে আন্টি বলে, আমার ছেলে খালামণি বলে ওর খালামণিদেরকে। তো ওদের জন্য নোয়াবি সেমাই করবো আমি, চুলোতে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, এরপর সেমাইগুলো আমি অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব। আর আগে কিন্তু আমি যে নোয়াবি সেমাইয়ের ক্রিমটা সেটা রেডি করে নিয়েছিলাম, আসলে কোনো রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি না, জাস্ট ব্লগ হিসেবে সব কিছু থেকে মানে যা যা করেছি অল্প অল্প করে শেয়ার করছি। তো এই যে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি, সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ক্রিম দিয়ে সেমাইটাকে সাজিয়ে নিব। তো এই যে সন্ধ্যার পর হচ্ছে আমরা সেমাইগুলো সবাই খাচ্ছি, আর ইতিমধ্যে কিন্তু বাবুরা চলে গেছে, মানে সিরাতরা চলে গেছে, আর আমার প্রচুর ঠান্ডা, কথা বলতে খুব সমস্যা হচ্ছে, তারপরও আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি। যেহেতু আমি সেমাইটা ফ্রিজে রাখি নাই, তো সে কারণে কিন্তু সেমাইটা ছড়ছড়াই হয়ে গেছে, আর আমার এই সেমাইটা এরকম ছড়ছড়া খেতেই ভালো লাগে। তো এই যে বিকেলবেলা মানে আমাদের নাস্তা করার আগে জামাইরা রেডি হয়ে বসে আছে, আমার নানু আপুটাকেও রেডি করে ওর বাবার কোলে বসিয়ে দিয়েছি। আর বিদায়বেলা সবসময় খুবই কষ্টের হয়, আমার বড় আপার খুবই কষ্ট হচ্ছিলো, এতদিন ওরা ছিল, ওদেরকে খুব মিস করবে, আমরাও খুব মিস করবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার নানু আপুকে দেখতে যাব, সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। ওর নাম রাখা হয়েছে হাফসা, ওর বাবা রেখেছে, আর ওর খালামণি রেখেছে সিরাত, ওর আরেক নানু রেখেছে ফাইজা। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ।